আশুতোষ কলেজের পর হাওড়া, এক মাসের ব্যবধানে ফের সরব সৌগত রায়। প্রসঙ্গ, সেই স্কুল কলেজের পরিচালন সমিতির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা। হাওড়ায় প্রধান শিক্ষক সমিতির অনুষ্ঠানে ফের তিনি বলেন, পরিচালন সমিতির সদস্যদের ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি শিক্ষাকে রাজনীতিমুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন এই তৃণমূল সাংসদ। একটা ব্যক্তিকে নিয়ে আপনারা হঠাৎ ইস্যু করছেন, প্রশ্ন হচ্ছে নীতিগত ভাবে নিশ্চয়ই যে ম্যানেজিং কমিটিতে যারা মেম্বার হবেন তাদের একটা ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। গণ্ডগোল তো সব জায়গায় থাকে, সমাজের মধ্যেই গণ্ডগোল থাকে, কিন্তু শিক্ষাকে রাজনীতি মুক্ত করা উচিত। প্রতিষ্ঠানটা রাজনীতিরও জায়গা না, গণ্ডগোলেরও জায়গা না, লেখাপড়ার জায়গা, সেখানে শিক্ষা। এক মাস আগেও এ প্রসঙ্গে সৌগত রায়ের মন্তব্য বিতর্কে ঝড় তুলেছিল শিক্ষামহলে। ভাঙর কলেজে অধ্যাপিকা নিগ্রহের ঘটনায় পরিচালন সমিতির সভাপতি আরাবুল ইসলামের দিকে অভিযোগের আঙুল ওঠার পরই শিক্ষাবিদরা প্রশ্ন তোলেন যে আরাবুল কলেজের গণ্ডি পার করলেন না, তিনি পরিচালন সমিতির শীর্ষে কিভাবে। আর সেই বিতর্কেই ঘৃতাহুতি করেন আশুতোষ কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌগত রায়। অনেকেই আমি শুনছি ক্লাস 8 পর্যন্ত পড়েছে, তারাও গভর্নিং বডির সভাপতি হয়ে যাচ্ছে। সেই মন্তব্যের পর অবশ্য রাজনৈতিক মহলে বিস্তর জল ঘোলা হয়েছে। মন্তব্য প্রসঙ্গে প্রথমে সৌগত রায়ের পাশে দাঁড়িয়েও পরে অবস্থান বদল করেন স্বয়ং শিক্ষামন্ত্রী। কথাটা তো ঠিকই, একদম ঠিক বলেছেন যে এটা আমাদের কোনোভাবেই আমাদের এটা সরকারের বা পার্টির কারোরই বলুন, মুখ্যমন্ত্রীর কোনো অনুমোদন নেই। যে দাবিটা উঠছে আমি দেখছি যে কলেজে শিক্ষিত লোক রাখতে হবে। এখন শিক্ষার মাপকাঠি কি? গ্রাজুয়েশন? এখন কেউ বলতে পারেন গ্রাজুয়েশন না এমএ, তখন আবার কেউ বলতে পারেন যে না পিএইচডি, তাহলে কি ডিলিট? তাহলে কি গভর্নিং বডিতে থাকতে গেলে ডিলিট করে আসতে হবে? শিক্ষামহলের একাংশের মত, শিক্ষামন্ত্রীর অবস্থান বদলে নেপথ্যে অনুমোদন রয়েছে শীর্ষ নেতৃত্বেরও, কিন্তু তার মধ্যেও তৃণমূল সাংসদ সৌগত রায় যে তাঁর অবস্থানে অনর তা এদিন ফের স্পষ্ট করে দিলেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করা হলে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি, তবে এ বিষয়ে সৌগত রায়ের সঙ্গে একমত শিক্ষাবিদরা। সৌগতর মতো দু একজন চিন্তাশীল যুক্তিবাদী মানুষ সে সঙ্গত কথাই বলছে, এবং সেটা যদি তার সহযোগীরা না মেনে চলেন সেটা তাকে দেখতে হবে। ক্ষমতায় এসে শিক্ষায় দলতন্ত্র মুক্তি যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল ইতিমধ্যেই তা প্রশ্নের মুখে। বাম ট্র্যাডিশন অক্ষুণ্ণ রেখে শহর থেকে জেলার একাধিক কলেজের পরিচালন সমিতির শীর্ষে এখনও রাজনৈতিক নেতৃত্ব। স্বাভাবিকভাবেই শিক্ষামহলে প্রশ্ন উঠেছে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্রে থেকে কি তবে রাজনৈতিক পরিচিতি বেশি প্রয়োজনীয়। এই পরিস্থিতিতে সৌগত রায়ের এই মন্তব্য সরকারের অস্বস্তি বেশ খানিকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা। কৃষ্ণেন্দু অধিকারী ও সুনীত হালদার, এবিপি আনন্দ।